কক্সবাজারের উপকূলবর্তী সাগরে তিন দিন অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, অস্ত্র ও গোলাবারুদ সহ ছয় জলদস্যুকে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের বাঘখালি নদীর ৬ নম্বর জেটিঘাটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি জানান, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলে জলদস্যুরা সক্রিয় হয়ে উঠেছে। ভুক্তভোগী এক জেলে জলদস্যুতার শিকার হওয়ার অভিযোগে উপকূলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‍্যাব। পরে অভিযান চালিয়ে ছয় জলদস্যু সহ লুণ্ঠিত মালামাল ও বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃত জলদস্যু দলের সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব। আমাদের কাছে কয়েকদিন আগে একজন জেলে এসে অভিযোগ করে যে বঙ্গোপসাগরে সে এরকম জলদস্যুদের মাধ্যমে এরকম ডাকাতির শিকার হয়েছে। এরপর আমরা তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের র‍্যাবের গোয়েন্দা শাখা, যে গোয়েন্দা শাখা, তাদের সহযোগিতা এবং প্রযুক্তির সহায়তার মাধ্যমে আমরা এই জলদস্যুদেরকে শনাক্ত করার চেষ্টা করি। যে আমাদের কাছে যে প্রাথমিক তথ্য ছিল সে মতে আমরা জানতে পারি যে প্রায় ১০ থেকে ১২ জনের একটি জলদস্যুর দল প্রায় তারা একটি বোটে গত ২১ তারিখ এই দস্যুতার কাজের জন্য বঙ্গোপসাগরে যায়। বঙ্গোপসাগর যাওয়ার পরে এর মধ্যে একজন যে ভিকটিম আমাদের কাছে এসে অভিযোগ করে, তার মাধ্যমে জানতে পারি যে সে ২৩ তারিখে এরকম প্রবাবলি ২২ তারিখে সে এরকম তার ডাকাতির শিকার হয়েছে এবং সে ২৩ তারিখে আমাদের কাছে এসে অভিযোগ করে। এর প্রেক্ষাপট থেকে আমরা আমাদের যে তদন্ত সেটা শুরু করি এবং গত ২৫ তারিখ রাত থেকে আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করি বঙ্গোপসাগরে। আমাদের অভিযানটা মূলত ছিল মহেশখালী এবং এই যে বাঘখালি নদীর যে মোহনা, এই কেন্দ্রিক আমাদের তাদেরকে প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং আইডেন্টিফাইয়ের মাধ্যমে গতকাল প্রায় মধ্যরাতের দিকে আমরা তাদের এক পর্যায়ে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে যখন আমরা এই মহেশখালী মোহনাতেই যখন তাদেরকে আমরা থামানোর চেষ্টা করি তখন তারা আমাদেরকে আমাদের দিকে লক্ষ্য করে কিছু গুলি নিক্ষেপ করে। সেক্ষেত্রে আমরাও আমাদের যানমালের নিরাপত্তা রক্ষার্থে আমরাও আমাদের কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়। যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বোটটাকে আমরা আটক করতে সক্ষম হই এবং যেখান থেকে প্রায় ৬ জনের মতো জলদস্যু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এদের কাছ থেকে আমরা ৩টি আগ্নেয়াস্ত্র, ৩টি ধারালো অস্ত্র এবং কিছু অ্যামুনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই গ্রুপটা মূলত ছন্ন ছায়া যারা এই ডাকাতি কার্যক্রমটা করেছে, যারা গডফাদার ছিল, পেকুয়ার যে আফসার উদ্দিন বধু, যান যিনি একজন চিহ্নিত জলদস্যু, তার নামে প্রায় ৩০টির মতো মামলা রয়েছে। এছাড়াও রয়েছে পেকুয়ার ইসাক, প্রকাশ ইসাক মেম্বার, পেকুয়ার জালাল, তারা মূলত এই জলদস্যুদের গডফাদার হিসাবে কাজ করে থাকে। চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে এই জলদস্যুদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সংগ্রহ করে, গ্রুপ করে, তারা অস্ত্র দিয়ে, নৌকা দিয়ে তারা এসে পাঠায়। আমরা আজকে প্রায় ৬ জনকে ধরতে পেরেছি, ৬ জন ডাকাত। এর মধ্যে অন্যতম হচ্ছে বাদশা, যিনি পেকুয়া কুতুবদিয়ার একজন চিহ্নিত জলদস্যু, তিনি মূলত এই ডাকাত দলের নেতৃত্ব দিয়ে দিচ্ছিল। তিনি আর তার সাথে আমরা আরও ৬ জনকে যে ধরতে পেরেছি, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তার মধ্যে একজন হচ্ছে চিটাগাংয়ের ইপিজেড এলাকার আর বাকি ৫ জনই মূলত কুতুবদিয়া।